দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ছড়িয়েছিলেন আমাদের প্রতিনিধিরা। গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি সন্তু যে রিপোর্ট তুলে ধরেছে দেখুন। জল ঢুকে গেছে, একদমই তাই। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এখানকার যারা দোকানদাররা রয়েছেন শেষ সম্বলটুকু বাঁচাতে তারা এখানে ভিড় করছেন। আপনাদের সরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি? হ্যাঁ, প্রশাসন সরিয়েছে। প্রায় 3,000 মানুষ লজে রাখা হয়েছে, তাদেরকে কালকে আমরা মুড়ি বাতাসা সব দিয়ে দেওয়া হয়েছে। আজকেও একটা রান্নার পরিস্থিতি চলছে। এই দোকান যদি ভেঙে যায় কি হবে? এই দোকান ভেঙে কি হবে? এরপর তো বুলবুলে ভেঙেছে, আমফানেও ভেঙেছে। তারপরে এই তো একটা যে ভয়ানক হয়েছে, জলোচ্ছ্বাস হচ্ছে। বিশেষ করে ঝড় জন্য আমরা এতটা মেকাবো নিচ্ছি, কিন্তু এত জলোচ্ছ্বাস বকখালে কোনোদিন হয়নি। এত জলোচ্ছ্বাস আমরা দেখানোর চেষ্টা করবো। জল ঢুকছে, আবারও ঢেউ দিয়ে জল ঢুকছে, এবং চোখে চোখ রেখে না বাংলার মানুষ লড়াই করতে জানে। বাংলার মানুষ হারতে পারে না, কোনোদিনও হারতে পারে না, তাই চোখে চোখ রেখে লড়াই করছে। এবং বাংলার মানুষের পাশে থেকে আমরা লড়াইটা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করার চেষ্টা করছি। এই মুহূর্তে অমরাবতী গ্রামের সামনে দাঁড়িয়ে রয়েছি, চিত্রটা দেখানোর চেষ্টা করব। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ দেখাচ্ছে। এই বাঁধ ভেঙে গ্রামে কিন্তু হু করে জল ঢুকেছে। এই বাঁধ ভেঙে হু করে গ্রামে জল ঢুকেছে। তখন এই জায়গায় কেউ পৌঁছাতে পারেনি, এবং আমরা ফার্স্ট অন আমরা পৌঁছেছি এই এলাকায় যখন জল নেমে গিয়েছে। ইতিমধ্যেই ভাটা চলছে। আমি দেখানোর চেষ্টা করব, গ্রামবাসীরা উদ্বিগ্ন। তারা এই ঠিক এখান থেকে জল ঢুকে পুরো গ্রামের ভেতর জল ঢুকে গেছে। আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। অনেকেই বাধা দিচ্ছেন, বলছেন না যাবেন না, যেতে পারবেন না, কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। গ্রামবাসীরা রয়েছেন এখানে উদ্বিগ্ন, অনেকেই বসে রয়েছেন। জল কোথায় ঢুকেছে দিদি? কোথায় জল ঢুকেছে এটা একটু নিয়ে যাবেন। আসুন না, আমি আমরা গ্রামবাসীদের সহযোগিতায় যাব। এই জল ঢুকে গেছে বাড়ির মধ্যে, জল একটু আসার চেষ্টা করব। শুধু খালি এখানে নয়, এটা এই এলাকাটা পুরোটা, এই এলাকাটা পুরোটাই। আর একটু ঘরে ঘরে যদি ঢোকার, ঘরে কি আছে? ঘরে জল ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে জল ঢুকেছে। কোন বাড়িতে জল ঢুকেছে একটু ঢোকার চেষ্টা করব। কোথায় নিয়ে চলুন, চলুন নিয়ে চলুন। এই লক্ষ্মীপুর গ্রাম ভেঙে তছনছ হয়ে গিয়েছে ইয়াস ঝড়ে। একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। সমুদ্রের জল একদম বাড়ির ভেতর ঢুকে গিয়েছে। সেই সময়কার ছবি যারা দেখেছেন তারা বলছেন এই বাড়ির উপর দিয়ে সমুদ্রের ঢেউ পড়ছিল। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, পুরো বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে। এবং এই মুহূর্তে এখানেও কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে। যে বাঁধ ছিল সেই বাঁধ কিন্তু ভেঙেছে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই বাঁধ ভেঙেই কিন্তু জলটা ঢুকেছে, এমনটাই বলছেন গ্রামবাসীরা। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেইখানে গ্রাউন্ড জিরোতে। আমরা দেখতে পাচ্ছি বাড়ি ভেঙে ভেতরে জল ঢুকে গিয়েছে, দরজা ভেঙে গিয়েছে, চাল উড়ে গিয়েছে, এবং বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু ভেসে গিয়েছে। এই মুহূর্তে ভাটা চলছে, তাই এই জায়গায় আসা সম্ভব হয়েছে। তো ঝড় বইছে, রাত্রে কি আবারও জল ঢুকতে পারে? কি হবে না হবে সেইটাই উপরওয়ালার হাতে হাত। ঠিক আছে, প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন? এখানকার প্রশাসন আধিকারিকরা আপাতত সকাল থেকে রাত থেকে 8-10 বার এখানে এসেছেন। তারা পুরো ব্যাপারটা মোকাবিলা করছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। প্রশাসনের সহযোগিতা রয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করছেন। এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। গাছ দেখলেই বোঝা যাবে ঝড়ের তীব্রতা এখনও রয়েছে, ঝড়ের গতি এখনও রয়েছে, তীব্র গতিতে ঝড় বইছে। এই ছবিটায় উঠে আসছে বকখালির লক্ষ্মীপুর গ্রাম থেকে। এই মুহূর্তে এই ছবিটায় উঠে আসছে বকখালির লক্ষ্মীপুর গ্রাম থেকে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা, বকখালি।